এই ভিডিওতে আজ আমি সিমের একটা অসাধারণ রান্না শেয়ার করব। যারা সিম দেখে নাক ছিটকন তারা প্লিজ একবার এইভাবে সিম রান্না করে দেখবেন, এটা খেতে কত সুন্দর হতে পারে। তবে এই রান্নাটা নির্ভর করে এর পদ্ধতির ওপর, তাই প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখুন এবং আমি ঠিক যেভাবে রান্নাটা করেছি সেভাবে এটাকে করে দেখুন, দেখবেন এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। এর উপকরণ খুবই সাধারণ। সিমকে দুফালি করে কেটে নিয়েছি, সামান্য ধনে পাতা ও কড়াইশুঁটি নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা ও পাঁচফোড়ন, বাটা মশলার মধ্যে নিয়েছি সাদা সর্ষে ও পোস্ত বাটা, এর সাথে স্বাদ মতো নুন ও চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। কড়ায় তেল দিয়ে পাঁচফোড়ন ও কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার সিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে সিমের কাঁচা গন্ধটা কেটে যায়। কিছুক্ষণ ভাজার পর এতে কড়াইশুঁটিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আঁচটা মিডিয়াম রেখে চাপা দিয়ে দেব। এই রান্নায় জলের ব্যবহার খুবই কম হবে, তাই বারে বারে চাপা দিয়ে যতটা সম্ভব সিমটা নরম করে নিতে হবে। মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এই অবস্থায় এতে দিয়ে দেব হলুদ ও নুন ও সামান্য জল দিয়ে দেব, যাতে হলুদটা পুড়ে না যায়। আবারও চাপা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে হতে দেব। সিমটা সামান্য নরম হয়ে এলে এতে প্রথমে সাদা সর্ষে বাটা দিয়ে দেব। আমি এখানে 1.5 টেবিল চামচ সাদা সর্ষে বাটা দিলাম। সর্ষে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচটা আরও একটু কমিয়ে দিয়ে আবারও চাপা দিয়ে দেব। এই সময় খেয়াল রাখবেন সর্ষে বাটাটা একদম শুকিয়ে বা পুড়ে না যায়, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। তাই সর্ষে বাটা দেওয়ার সময় এতে সামান্য জলও দিয়ে দেবেন। সিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এতে 2 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দেব। এবার এতে দেব স্বাদ মতো চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। এবার একদম লো আঁচে চাপা দিয়ে সিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া অবধি ও পোস্ত বাটার গন্ধটা কেটে যাওয়া অবধি অপেক্ষা করব। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবং এর ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে সার্ভ করবো।